প্রিয় বন্ধুরা, এখন দেখা যাচ্ছে সেই ভয়ানক শ্মশান থেকে অলৌকিকভাবে এই গভীর রাতে আগুন জ্বলতেছে। সবাই আগুন জ্বলতেছে ভীষণ শ্মশান থেকে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা যাচ্ছি সেই ভয়ানক শ্মশানে অলৌকিকভাবে এই গভীর রাত্রে, সেখান থেকে আগুন জ্বলতেছে। আল্লাহ, কিন্তু কোনো মানুষ নেই। আমি যতটুকু জানি, শ্মশানে তো যদি কোনো মানুষকে পুড়ায় তাহলে তো আত্মীয় স্বজন বা প্রতিবেশী অনেকেই থাকে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। ভাই, এটা আমাদের কি যাওয়া ঠিক হবে? ভাই, আমরা কিন্তু এর আগেও দুই দিন এই শ্মশানে আসছি। আমরা যখনই আসছি আমরা কিন্তু একটা না একটা বিপদে পড়েছি, তারপর আজকে যখন আসছি যাবো। ভাই ভাই, আমি যতটুকু জানি এই শ্মশান ঘাটে এর আগেও আমরা ভিডিও করেছি এখান থেকে, কিন্তু আমাদেরকে অনেক স্বপ্ন দেখানো হয়েছে, এবার গেলে কি জীবন নিয়ে ফিরে আসতে পারবো? আল্লাহ, বাবার কাছে মনে হলো গাছের উপরে লাশ, গাছের উপর না শুধু এই টিনির উপরে একটা বসেছিল। ওমা, এই টিনির উপর। ভাই কি বলেন, ওদিকে আবার আগুন জ্বলতেছে। আল্লাহ শখ ভাই, আমার কাছে মনে হচ্ছে যে ওখানে যাকে পোড়ানো হচ্ছিল বা হয়তো পোড়ায় রেখে চলে গেছে, তারই আত্মা বিভিন্ন লাশ রূপে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়াচ্ছে। আল্লাহ ভাই, শখ ভাই, আল্লাহ আকবার, আল্লাহ। আচ্ছা, আমরা একটু সামনে যাই। প্রিয় বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন, দয়া করে গোস্ট হান্টারের পক্ষ থেকে সবার কাছে একটি রিকোয়েস্ট, সকলে এখনই ভিডিওটি শেয়ার করে দিবেন। চিতার উপরে এখনও আগুন জ্বলতেছে, আমরা সেখানে যাব, আশপাশ ঘুরে ফিরে দেখাবো। ভাই, কোনো বাচ্চাকে পোড়ানো হচ্ছে নাকি? আর আমি যতটুকু জানি বাচ্চাদেরকে তো পোড়ানো হয় না ভাই এভাবে, কিন্তু আশপাশে তো কোনো লোকজনও দেখতে পাচ্ছি না। দেখেন তো কেউ আছে নাকি, ঘুরে দেখো তো। অলৌকিক ব্যাপার ভাই, এইখানে এইভাবে মানে কোনো মানুষ নাই, কিছু নাই, অথচ সীমিত জায়গা নিয়ে আগুন জ্বলতেছে। কিন্তু দেখেন শখ ভাই, আরে গেল নদীতে ডুব দিছে শখ ভাই, এই জায়গায় দাঁড়াইছিল, চলে যাচ্ছে নদীর ভিতরে, চলে যাচ্ছে, ওই দেখো। আল্লাহ, আরে ভাই কি অবস্থা ভাই, দড়ি মারবে না, ঠিক আছে, কোনো কিছু দেখলে। এটা কি ভাই, মাথা নাকি মানুষের? কই কই, কি বলো? এই যে আস্তে আস্তে, বাড়ি বাড়ি বকে যাও না, এখন যাও না, আস্তে আস্তে যাবো, আস্তে আস্তে সব জায়গায় যাবো আমরা। এবং বেশি চেঁচামেচি করলে কিন্তু এই অশরী আত্মা ভূত এগুলো কিন্তু এখানে কিছুই থাকবে না। এদিকে আসেন তো ভাই, কি একটা দেখলাম এদিকে, এটা কি? আসলে ইয়াল্লা, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। দাঁড়ান ভাই, দেখতে হবে জিনিসটা কি আসলে। এই যে হসপিটালের বেডে কিন্তু থাকে, ওই যে মর্গে বিশেষ করে এরকম সাদা কাপড় দিয়ে ঢাকা থাকে, চাদরের মতো। হ্যাঁ, এর তোয়ালে মনে হচ্ছে ব্যবহার, কিন্তু মনে হচ্ছে এখানে কোনো হিন্দু সম্প্রদায়ের কেউ মারা গেছে, সেটাকে যখন পোড়ানো হয়েছে বা এখানে মাটি খুঁচা কেন নড়তেছে শখ ভাই? আমার কাছে মনে হচ্ছে অনেক সময় কিন্তু যখন এই নতুন লাশকে কবর দেওয়া হয় বা সমাধি করা হয়, তখন কিন্তু এরকম মাটি থাকে, আর বিশেষ করে শিয়াল আছে, ঠিক আছে, তারা কিন্তু এভাবে গর্ত করে কিন্তু লাশটা খাওয়ার জন্য ই করে। সীমিত পরিসরে মাটি খোঁচা কেন ভাই, এবং গর্ত গর্ত মতো মনে হচ্ছে। আমাদের আশপাশ দিয়ে কি জানি ঘোরাফেরা করতেছে আগুনের কাছে যাবো আবার ভাই, আগুনটা এত সীমিত পরিসরে আগুনটা কেন? এই সমাধিতে বসবেন না, এবং খুব সাবধান।
শোক ভাই একটু আমার সামনে আসেন, আমি এই শ্মশান ঘাট সম্পর্কে কিছু কথা বলতে চাই। আরিফ সাগর কই তো, কোথায় তোমরা? রিকচার্জ আছে না? আচ্ছা, আমি ওই পাশে কিন্তু একটা জিনিস দেখছি ভাই, আমি ওই ভিতরে ওখানে লুকাই গেছে কিন্তু, হ্যাঁ ওই লাশটা, আমি ওখানে যাব। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন গোস্ট হান্টারের সেই ভয়ানক হরর শো। তো এই মুহূর্তে যারা ইউটিউবে ফেসবুকে দেখছেন, সকলের কাছে একটি রিকোয়েস্ট, সকলে একটি লাইক এবং শেয়ার করে দিন, তাহলে আমরা ভিডিও বানাতে আরও উৎসাহিত হব। তো আমার সঙ্গে আজকে আছে সোহাগ করিম, আপনাদের প্রিয় মুখ, যাকে না দেখলে আপনারা গোস্ট হান্টারে অনেকে বলছেন ঘুমাইতে পারেন না। পাশে আছে সাগর শিকদার এবং তার পাশে আছে আপনাদের সকলের প্রিয় আরিফ। আর আমার কথা কি বলবো, আমার নাম আজকে বলবো না, আশা করি আপনারা জানেন সবাই। তো সবচেয়ে বড় কথা, আমি ঘটনায় চলে যাই। শোক ভাই ওই দিক থেকে কী জানি ঘুরে বেড়াচ্ছে, ওটা আগে ধরবো। শোক ভাই আমার সাথে আছেন? এখান থেকে মনে হচ্ছে কি আমাদের আশপাশ থেকে ঘুরে ফিরে বেড়াচ্ছে। আল্লাহ, শোক ভাই ওটা কি ওখানে? এই কে 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 ওখানে দেখো নি, ও যে কালো কি একটা বসে আছে। আল্লাহ, শোক ভাই এখানে কিন্তু নতুন সমাধি করা হয়েছে, এখানে রিসেন্টলি একটা সমাধি করা হয়েছে। আমি যতটুকু শুনেছি যে দু এক দিনের ভিতরে এখানে কিন্তু একজন প্রচণ্ড পরিমাণে ভয় পাইছে নদীতে যাওয়ার সময়, সে দেখে যে অটোমেটিকলি টোটাল গাছে আগুন ধরে গেছে এবং গাছের মাথায় লাশ। শোক ভাই আমরা সে প্রমাণ কিন্তু এখানে এসে পাইছি, ওই দেখেন এখন সে আগুন গন গন করতেছে। লাইট মারো না, আমি আগুন দেখা দেবে। মানে আসছা যে বাবা ভাই, শ্মশানে তো পুরো শ্মশানটা আগুন থাকবে, আমি সবচেয়ে বেশি ভয় পাচ্ছি কারণ সীমিত জায়গায় নিয়ে আগুন। আপনি এটা বাচ্চার কান্নার মতো শুনতে পাচ্ছেন? ফার্স্ট টাইম শুনতে পারছি কিন্তু এখানে যে একজন বাচ্চা কান্না করতেছে। এখন শুনতেছেন? না কি বলেন, আমি তো কান্নার আওয়াজ শুনতেছি। কি বলেন ভাই? আরিফ ভাই শুনতেছেন? না ভাই। ভালো করে শোনেন। সাগর ভাই, সাগর ভাই, সাগর ভাই আপনি কি শুনতেছেন? কোনো সাউন্ড শোনা যাচ্ছে? আরে ভাই ছোট একটা বাচ্চা কাঁদতেছে এখান থেকে। আরে শোনেন শোক ভাই, কোনো কিছু আপনি আমরা একদিকে দৌড় মারেন না ভাই, এখানে জায়গাটা খুব কিন্তু ভয়ানক জায়গা, আর বাচ্চা কাঁদতেছে আমরা শুনতে পারতাম না। তো প্রিয় বন্ধুরা, মানে কি একটা বিষয়তে পড়ে গেলাম, আপনারা শুনতেছেন কিনা কমেন্টস করে জানান, এখনই কমেন্টস করে জানান আপনারা আসলে শুনতে পাচ্ছেন কিনা। আর এই লাইভটা, এই ভিডিওটা এখনই ফেসবুক থেকে শেয়ার করে দিন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিন কি ঘটতে যাচ্ছে আমাদের সঙ্গে, আমরা কেউ কিছুই বুঝতে পারতেছি না। সাগর ভাই এদিকে আসেন, সাগর ওদিকে দেখো তো কোনো কিছু আছে নাকি। ভাই কান্নাটা কিন্তু এই চিতার ভিতর থেকে আসতেছে, ছোট বাচ্চার কান্না। কি বলতেছেন ভাই? তো শোক ভাই আমরা কিন্তু প্রিয় বন্ধুদের কথা দিয়েছিলাম যে এই শ্মশানঘাটে আরো ভিডিও বানাবো, তো আমরা কিন্তু আমাদের কথা রেখেছি। তো সময়ের অভাবে বা পরিবেশ পরিস্থিতির কারণে ভাই আমার কথা কিন্তু আবার জড়ায় যাচ্ছে। কি বলতেছেন আপনি, বাচ্চার কান্না শুনতেছেন না? কোথায় একটু খোঁজেন তো, ভালো করে খোঁজেন। এই এখান থেকে আসতেছে নাকি? দেখো তো জীবিত বাচ্চাকে, আবার কি বলবো আসলে, এটা কি আবার কিন্তু বাচ্চার কান্নাটা আপনি খুঁজে বের করবেন না? আচ্ছা আরিফ, আমি কিন্তু মানে কোনো ফার্স্ট টাইম যখন ঢুকি তখনই জাস্ট একটা কান্নার আওয়াজ পাইছি, তারপরে কিন্তু এখন এখনো পর্যন্ত অন্তত কান্নার আওয়াজটা আমি কিন্তু পাইনি। আচ্ছা সাগর, সাগর, সাগর কথা বলতেছেন না কেন? সোহাগ ভাই কি শুনতেছে বুঝলাম না। কথা বলতেছেন না কেন? কি বলতেছেন আপনি, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। মানে আমি যে আপনার ডাকতেছি, সোহাগ ভাই ডাকতেছি। হ্যালো সাপ, 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 আস্তে সাপ ভাই, সাপ ভাই, লা হাওলা, ওই দেখেন, ওই দেখেন, চলে গেছে, চলে গেছে, চলে গেছে, এইখানে এই ভিতরে চলে গেছে। এটা জিন সাপ, এটা জিন সাপ। সোহাগ ভাই আস্তে দাঁড়ান, এই ভিতরে আন্দাজে যাওয়া যাবে না ভাই। দেখেন ওমা আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরিফ
ভাই আমি স্পষ্ট শুনতে পারলাম একটা মহিলা মানুষের মনে হলো এবার একটা হাসি নাকি ডাকের মতো হচ্ছে ভাই, এদিক থেকে নাকি ভাই? আমি শুনছি, এবার শুনছি ভাই। এবার শুনছেন? হ্যাঁ, কিন্তু বাচ্চার কান্নাটা কিন্তু আর পাচ্ছি না। আরে সব ভাই, কি ভাই এটা? কি সে বাচ্চা নাকি? আমার মনে হচ্ছে সেই বাচ্চার আত্মা ঘুরে ফিরে বেড়াচ্ছে, ওখানে যাব। এখানে যত কষ্ট হোক, আমাদের সঙ্গে লক্ষ লক্ষ শ্রোতা বন্ধু আছে, তারা আমাদের জন্য দোয়া করবে এবং গোস্ট হান্টার টিমকে তারা এতটা ভালোবাসে, আমরা এর জন্য সর্বদা চেষ্টা করি ভালো ভিডিও। কোনো কথা বলবে না আরিফ, এই গাছের পিছনে কি একটা লুকায় আছে। হ্যাঁ, আমি আগে একবার দেখছি, কিন্তু ক্যামেরা ঢুকানোতেই ও সরে গেছে। লাইটটা মারেন, এই যে সামনে উমা, আস্তে আস্তে আস্তে, এর ভিতরে একটা সাপ ঢুকলো। এইখানে কিন্তু সমাধি হয়েছে ভাই, এর ভিতরে কিন্তু একটা সাপ ঢুকে গেছে। কি বলেন, আমি সাপের মাথা দেখে আপনারা বলছি, আস্তে আস্তে। এটা কিন্তু একটা সেই সমাধি, নতুন সমাধি। তো এখানে দেখা যাচ্ছে, প্রিয় বন্ধুরা দেখেন, লক্ষ্য করলে বুঝতে পারবেন একটা জিনিস। তো এখানে দেখা যাচ্ছে শোক ভাই, একটা মানুষের হাড়ের মতো বেরোয় আছে পা নাকি। ভাই কবরের ভিতর টেনে নিয়ে যাচ্ছে আমাকে ভাই, আমি তো আসতে পারতেছি না ভাই। ভাই পা টেনে নিয়ে যাচ্ছে ভাই ভিতরে, ভাই ভাই প্লিজ হেল্প, ভাই প্লিজ একটু কষ্ট করে আসেন ভাই, আমার সাথে এমন করবেন না ভাই। ভাই এক পা টেনে নিয়ে চলে যাচ্ছে ভাই ভিতরে, শোক ভাই। প্রিয় বন্ধুরা আমার জন্য দোয়া করবেন, যাওয়া যাবে না ভাই, বললাম শোক ভাই, কোনোভাবে তো পারতেছি না আসতে ভাই। ওটা কি শোক ভাই, এদিক থেকে সেই লাশটা চলে যাচ্ছে, ওই দেখেন শোক ভাই, শোক ভাই। আবার এদিকে এদিকে ওদিকে যান, আরিফ টেনে নিয়ে যাবে, টেনে নিয়ে যাবে। ওই যে আসতেছে, ওই যে আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অদ্ভুত কালো কি অবস্থা ভাই। ও ভাই আমি ওই সমাধির কাছে কেউ যাবেন না ভাই, বাবা তো সুখ দেখতে গিয়ে গেল। শোক ভাই, আমার একটা জুতা থেকে গেছে কবরের ভিতরে, মানে কবরের ভিতরে বলবো না, ওই যে ওই পাশে কবরের ওখানে সমাধি যেখানে করা হয়েছে, এ দেখেন ভাই আমার মোজাই ভাই, আর যেই ভাই জুতা, জুতা আনতে যাওয়া সম্ভব না এখানে, দাম নিয়ে ফেলছে নেটে বড়। আসলে কি জানেন, এখানে এই নিয়ে 3 দিন আসলাম, কিন্তু এখানকার যে অবস্থা ভাই, এখানকার কৌতূহলটা থেকেই গেল। আমার কিন্তু নাক মুখ বলতে হবে, ওটা গন্ধ পাচ্ছে বিশ্রীভাবে, একটা বাজে গন্ধ। মানুষ পড়ার গন্ধটা বেরোচ্ছে ভাই। আমি কিন্তু একবার বলছিলাম যে এই শ্মশান ঘাটে এই গভীর রাতে কি হয়, এখানে যদি একটা CCTV লাগানোর ব্যাপারে, যদিও আমরা আসলে সেটা আনতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আপনাদের ভালোবাসায় আপনারা শ্মশান ঘাটের ভিডিও ভাই, এদিকে যাব না আমি, কি হলো
আল্লাহ আল্লাহ মাফ করো, পানি ঢালো মাথায় পানি ঢালো ভাই। ভাই কোনো সমস্যা পচা গন্ধ এখান থেকে ভাই, মনে হচ্ছে রিসেন্টলি মানুষ পোড়া যে রকম একটা গন্ধ বেরোয় না ভাই, বিশ্রী রকম একটা গন্ধ বেরোচ্ছে ভাই। মানুষ পোড়ানোটা এত গন্ধ বেরোয় না, আমার মনে হচ্ছে যে সমাধির ওখান থেকে লাশ পচে গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে, বৃষ্টিতে ফাঁকা হয়ে গেছে, খুব খারাপ লাগতেছে। যেখান থেকে ওই আমাকে কিন্তু টেনে এনে যাচ্ছিল ভিতরের দিকে ভাই, পেটের ভিতরে পাক মাথাতে মনে হচ্ছে কি পুরো দুনিয়া ধরে ঘুরতেছে ভাই। এখান থেকে চলেন সামনের দিকে যাই, আর সব ভাই একটু ই করেন, লাইটটা আমার হাতে দেন, আমি একটু দেখি ওই সামনে এখান থেকে যে দিকে লাশটা চলে গেল। ভাই আমরা কিন্তু সাধারণত এটা কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার। শোক ভাই সাউন্ড পাইছেন? সাউন্ড পাইছি মানে মনে হচ্ছে কি হ্যাঁ, হিন্দু ধর্মের যে সকল ভাই বন্ধুদের যে পূজা করে থাকে বা ধর্মীয় যে কোনো কাজ করে থাকে, সেরকম কোনো একটা সাউন্ড কিন্তু এত রাতে আমরা যখন তাদের বাড়ির সাইড দিয়ে আসছি কোনো সাউন্ড কিন্তু পাইনি। এটা কি শোক ভাই, এগুলা কি ভাই, এরকম মানুষের মতো সিরিয়ালে কি গাছ এটা দাঁড়ায় আছে? কলা গাছ, বাট এ কি ধরনের ডিজাইন কেটে ফেলেছিল যাই হোক ভাই, কি অদ্ভুত অবস্থা। এই সাইডে কি সমাধি আছে নাকি আপনি জানেন? কথা বলেন না আপনি, এই দেখেন পায়ে সাপ দেখেন। এই শ্মশান ঘাটে প্রিয় বন্ধুরা আমাদের সঙ্গে থাকবেন, আমরা এখন আস্তে আস্তে সেই শ্মশান ঘাটের ওখানে যাচ্ছি। এটা কি গাছে না গাছে? ওই গাছের আবদালে, ওই যে কালো করে দেখে স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে না। শোক ভাই যত কষ্ট হোক আজকে, জীবনের রিক্স নিয়ে হোক, ওই জায়গায় আমাদেরকে যেতে হবে। আমরা দেখানোর চেষ্টা করব প্রিয় বন্ধুরা আপনাদের। আমরা এখন যাচ্ছি, এদিকে গেছে শাক ভাই, এদিকে দৌড় দিল না, এদিকে মনে হলো কি একটা গেল ভাই, ওই কালো ওইটা এদিকে চলে গেল। এটা কোনো শিয়াল বা কুকুর হবে না তো? আবার না, ওই কোয়ালিটির না ভাই। হ্যাঁ আমরা অযথা ভয় পাচ্ছি না তো? না না না, শিয়াল কুকুর না, শিয়াল কুকুর না, এটা আমি শিওর। তাহলে কি হবে এত রাত্রে? শিয়াল কুকুর কালো হয় না ওইভাবে, আর অনেকটা বড়। কোনো কথা বলবেন না, আমি ক্যামেরা রোলিংয়ে রাখছি, যে কোনো সময় ধরা পড়বে। আরিফ তুমি ঠিক আছো তো? হ্যাঁ ভাই। সাগর ভাই, সাগর ভাই, হি আচ্ছা ভালো কথা, আমরা তো এত সময় খেয়ালই করিনি, কারণ যে সিচুয়েশন ছিল সাগর কিন্তু অনেক সময় আগে থেকে একবার কিন্তু বলছে শুনতে পারতেছে না। হ্যাঁ সাগর কে আছে ভাই, তুই শুনতে পারতেছিস না? আপনি কথার উত্তর দিচ্ছেন না কেন? কি বলতেছেন আমি তো কিছু শুনতে পারতেছি না। এই সাগর ভাই কে আছে ভাই, এইখানে কি দেখলাম? কোথায় কে দেখলেন? আচ্ছা পরে দেখতেছি সাগর ভাই। ও সাগর ভাই পিতে আমি বুঝতে পারছি, আমরা যে এতক্ষণ ধরে কথা বলতেছি কথা বলতেছেন না কেন? দূর ভাই এদিকে আসেন, এখানে কি আছে? এই যে বিষয়টা কি ভাই,
মানে আমি বুঝলাম মানে সাগর আপনি অনেক দেখতেছেন, আমি অনেক কথা বলতেছি, গায়ে হাত দিয়ে তাকাচ্ছে, আদার্স করে খোঁজ নেই। শুধু তাই না, কিছু সময় আগে কি দেখতেছো দাঁড়াও তো, এই জায়গা সাগর ভাই কি ওখানে কি দেখতেছেন আপনি? হে সাগর ভাই, কি করে না, কোথায় নিয়ে যায় একটু দেখবো আজকে। কিছু বলো না, কোথায় যাচ্ছে সাগর? রেখে টেনে নিয়ে যাচ্ছে, আল্লাহ মারা যাবে তো লোকটা, সমস্যা নেই, ক্যামেরা বাড়ি লাগছে। সাগর কোথায় গেল তাই দেখেন, আগে ধরেন, আগে ধরেন, আগে ধরেন ভাই, ওই গন্ডি পার হলে বাঁচতে পারবে না কিন্তু ভাই। সাগর ভাই শুনতেছে না তো? প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে যারা দেখতেছেন, সম্ভবত সাগর শিকদার সে কানে শুনতে পারতেছে না, একটা ঘোরের ভিতর পড়ে গেছে। আমার মনে বলতেছে এটা আর এক ধরনের কোনো অতৃপ্ত আত্মা, ভয়ানক আত্মা তার ঘরে ভর করছে। সাগর, সাগর, সাগর ভাই, হ্যাঁ সাগর, আমি কিছু শুনতে পারতেছি না, এনতে বেরো ভাই, আমি কিছু শুনতে পারতেছি না, কি বলতেছেন? তার মানে ও কিন্তু সব বুঝতেছে এবং আমরা চেঁচাচ্ছি কিন্তু কিছু শুনতে পারতেছে না। আচ্ছা এগুলো কেন হয় সব ভাই? কি দেখতেছে ভাই? এই কথা বলে না, কথা বলে না, কথা বলে না, এই দেখো ও বা আমার ঘাড়ে ইয়ে পড়ছিল সব ভাই, এটা পরে বলতেছে। হ্যাঁ সাগর দিলে বের, সাগরের হাত ছেড়ো না, সব ভাই আমার কাছে মনে হচ্ছে সেই সাপটা এই দিক থেকে যাচ্ছে ভাই। এগুলো তো বিষাক্ত সাপ না কি, মানে বড় কিন্তু ভাই। এইখানে আসলে কি কবরস্থানে বা শ্মশানঘাটে সাপ থাকে এটা কিন্তু আমি জানতাম না, এর আগের বারও কিন্তু এখানে এসে সাপ দেখছি। ওই দেখেন আর একটা সমাধি, এখানে সমাধি সংখ্যা কি বাড়তেছে নাকি অটোমেটিকভাবে আমি বুঝলাম না। এক দুই তিন, এদিকে আরও আছে, এই যে ওগুলো তো আপনার চার পাঁচ, আপনার এগুলো পাকা করা বলে বুঝতেছে না, এই যেগুলো যেগুলো আছে এগুলো করে। আমি সেটা বলতেছি না, আমি প্রথমে এসে কিন্তু নাকি আমিও ঘরের ভিতর পড়ে গেলাম। আচ্ছা আসুন তো আগে সাগরের কী হয়েছে দেখি। সুহাগ ভাই এই জায়গাটা কিন্তু প্রিয় বন্ধুরা আপনাদেরকে বলে রাখি, দাঁড়ান ফোকাস নেব, এখানে গোসল করানো হয়, সেই দাগগুলো কিন্তু এখনও দেখা যাচ্ছে, আগের ভিডিওতে দেখাইছিলাম। এই দেখেন ভয়ানক ভয়ানক দাগ, বিভিন্ন ধরনের পায়ের সাপ। আল্লাহ 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 আল্লাহ, এটা কি এ করতেছে কেন এই পোকাটা? শখ ভাই ভাই বিশ্বাস করেন এর উপরে যেন কোনো কারোর হাতও না লাগে। হ্যাঁ কারণ আগের একবার আপনার মনে আছে আমি এখানে ভুল ক্রমে জাস্ট একটু বসতে গেছিলাম, আমি না বুঝে, যেহেতু এখানে যখন মানুষ মারা যায় হিন্দু সম্প্রদায় ভাই বন্ধুরা যারা আছে তাদের ধর্মে তাদেরকে এখানে কিন্তু গোসল করানো হয়। হ্যাঁ ওরে নামান, আগে নামান, যাও না ভাই, যাও না, কি হচ্ছে সব? আল্লাহ গাড় ভেঙে যাবে ভাই, গাড় ভেঙে যাবে। মানে কি এরপর কি আছে এর ভিতরে? এটা তো একটা গাথা একটাই ভাই, এটা তো গোসল করানো সেই জায়গা। উফ লাগছে ভাই,
পানি পড়ে ছিটান। আরে হাত দিও না, হাত দিও না। আল্লাহ সব ভাই, এগুলো কি হচ্ছে সব ভাই? এগুলো ঘুমাই পড়লো কেন? সাগর, এই সাগর, এই সাগর ভাই, সাগর ভাই, সাগর ভাই, সব ভাই কি বিপদে? এই আমি থেকে কানে শুনতেছে না ভাই, ভাই এখান থেকে নামাই নিয়ে। প্রিয় বন্ধুরা, দেখেন এই গভীর রাতে সাগর শিকদার কিভাবে এই ভয়ানক শ্মশান ঘাটের উপরে তার ঘাড়ে যে ভর করছে। বন্ধ করেছে ভাই, ঠিক আছে স্যার, আশপাশে দেখেন। প্রিয় বন্ধুরা, আমাদেরকে মাফ করবেন, আমরা আসলে অসুস্থ হয়ে যাচ্ছি এই শ্মশান ঘাটে। ওকে এখান থেকে নেন, ওরে নেন, একটু চেষ্টা করেন শোক ভাই। আরিফ ভাই, এমন একটা জায়গা ভাই, এগুলো কি হচ্ছে? আমার আমার যেটা ধারণা শোক ভাই, আমি যেটা বুঝতেছি আমার অভিজ্ঞতা, আমারও কেন হয়েছিল আগের সব ভিডিওতে প্রিয় বন্ধুদের মনে আছে। আসলে বিভিন্ন রকম মানুষের কিন্তু অনেক রকম মৃত্যু হয় এখানে, তো বিভিন্ন ধরনের মানুষ শোয়ানো হয়, সব মৃত মানুষের হিন্দু ধর্মে যাদেরকে এখানে সমাধি বা যাদেরকে এখানে পুরনো শেষ কাজটা করা হয় এখানে কিন্তু গোসল করানো হয়। তো আসলে কেন জানি না আমি এখানে, বা আজকে এতটুকু বুঝতেছি শোক ভাই, আমার অজানাতে হয়তো বা এখানে কোনো যে অনেকে আছে না ঠসা, যাদেরকে বলে কানে শোনে না কিন্তু তারা। সমাধি করা হয়েছে, তারই আত্মা ঘুরে বেড়াচ্ছে এবং সেটা সাগরের ভিতরে ঢুকছে। ঠান্ডা হয়ে যাচ্ছে ভাই, কি বলো? এখন কথা বলার নেন ভাই, আবার কি করবেন শোক ভাই? শোক ভাই এই গাছের আড়ালে আবার কোন রকম রেকর্ড করার চেষ্টা করতেছি, বারবার কোন রকম মানে ধরতে পারতেছি না, বারবার এদিক থেকে এদিক থেকে। কি বলো? আল্লাহ দিচ্ছে ভাই, অসাড় হয়ে যাচ্ছে দেখো শোক ভাই। আমার মনে হয় কি সাগর যেহেতু অসুস্থ, হ্যাঁ, আর এখানে প্রচুর গন্ধ আসতেছে বুঝছেন শোক ভাই। ভিডিও আসলে বানাতে পারতেছি না এই মুহূর্তে, প্রয়োজনে আবার আসবো এখানে। প্রিয় বন্ধুদের রিকোয়েস্টে কিন্তু এখানে আমরা আসছি। প্রিয় বন্ধুরা, আমাদেরকেও আপনাদের বুঝতে হবে যে আমরা কতটা কষ্ট করি আপনাদেরকে হরার শো দেওয়ার জন্য। এটা খুব ভয়ানক শ্মশানঘাট। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, লাইট মারো, লাইট মারো, এই যে এদিকে চলে যাচ্ছে, এই যে আবার এগুলো কিন্তু অটোমেটিকভাবে মানে অন্ধকারে মিশে যায়, আলোর সঙ্গে মিশে যায়। একে নিতে হবে, আর একটু কষ্ট করে নিতে পারবে, হ্যাঁ নিতে হবে তো। তো প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। এবং আমরা বারবার যে কথা বলে থাকি, আমাদের এই অনুষ্ঠান আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই ফেসবুকে ফলো করে রাখবেন এবং গোস্ট হান্টার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি এই ভিডিওটি অরিজিনাল গোস্ট হান্টার ইউটিউব পেজ বা ফেসবুক পেজে দেখছেন কি না, ইউটিউব চ্যানেলে দেখছেন কি না সেটা দেখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খুব মনে কষ্ট নিয়ে। সাগর খুবই অসুস্থ হয়ে গেছে এখানে।